চম্পাবনি, বর্তমান সময়ের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী চম্পাবনি। ইতিমধ্যে দেশের সঙ্গীতাঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। বাবা মণিলাল বণিক, মা কণিকা বণিক, দুই বোনের মধ্যে চম্পা বড়, ছোট বোন টুম্পা বণিক। 30 আগস্ট ঢাকায় জন্ম নেওয়া চম্পা বণিকের গানের জীবন শুরু 5 বছর বয়স থেকে। পিসি মঞ্জু সরকারের কাছে তার সঙ্গীতে হাতেখড়ি। পরবর্তীতে গুরু অবনী মোহন দে, এস পুলক গুপ্ত, শান্তি শর্মা, ওস্তাদ মাসকুর আলী খাঁ, অনুপ বড়ুয়া, পণ্ডিত তুষার দত্ত, শাহিন সামাদ, সোহরাব হোসেন, খায়রুল আনাম শাকিল সহ অনেকের কাছে তালিম নিয়েছেন। তবে গানে প্রাতিষ্ঠানিক শিক্ষার শুরু জাগো ললিত কলাকেন্দ্র থেকে। চম্পা বণিক জাগো ললিত কলাকেন্দ্র ও ছায়ানট সঙ্গীত বিদ্যায়তন থেকে নজরুল সঙ্গীতে সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন। ছায়ানটে কিছুদিন শিক্ষকতাও করেছেন তিনি। ম্যানেজমেন্টে মাস্টার্স সম্পন্ন করা এই শিল্পীর আদর্শ সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, শাহনাজ রহমতুল্লাহ ও লতা মঙ্গেশকর। চম্পা বণিকের রয়েছে বহু মৌলিক গান, পাশাপাশি প্রচুর চলচ্চিত্রের গানে প্লেব্যাক করেছেন তিনি। তার প্রথম মৌলিক গান মেঘলা দিনে, সুর করেছেন নকিব খান, গানের কথা লিখেছেন আসিফ ইকবাল। তার প্রথম গানের অ্যালবাম স্বপ্নের আঙিনায়। ইদানিং টেলিভিশন ও স্টেজে পারফর্ম করে ব্যস্ত সময় পার করছেন তিনি। অতি সম্প্রতি অরুণা বিশ্বাস পরিচালিত অসম্ভব চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন চম্পা। এই শিল্পীর ঝুলিতে রয়েছে 2008-এ চ্যানেল আই সেরা কণ্ঠ অ্যাওয়ার্ড সহ বেশ কিছু পুরস্কার। চম্পা বণিকের আদর্শ মানুষ তার মা। রান্না করা শখ হলেও সামান্য অবসর পেলে গান শোনেন চম্পা, তবে সবচেয়ে ভালোবাসেন বেড়াতে। চম্পা বণিকের দাম্পত্য সঙ্গী ডক্টর সঞ্জিত কুমার পাল, তাদের 2 মেয়ে, বড় মেয়ে শ্রেয়ন্তী পাল ও ছোট শাশ্বতী পাল। শৈশব থেকে শুরু করে এখন পর্যন্ত গানের সাথে নিবিড়ভাবে জড়িত এই শিল্পী গানকে নিয়েই এগিয়ে যাক তার কাঙ্ক্ষিত চূড়ায়, এই কামনা করে আজ গানের দিন পরিবার।